Hi friend, আজকে আমরা আরেকটা ব্লগ বানাচ্ছি যেটা কুটুসের খুব ইচ্ছা যে ও একটু নিজের হাতে রান্না করবে তো সেই জন্য ও সেই ব্লগটা বানাচ্ছে কি রান্না করছে সেটা তোমরা দেখে নাও তো বন্ধুরা আমি আজকে নিজের হাত দিয়ে মানে নিজে নিজে বানাবো একটা আলাদা টাইপের ম্যাগি তো ব্লগটার মধ্যে দেখতে হবে কি ম্যাগি বানাবো প্রথমে তো আমাদের একটা পেঁয়াজ আছে আলু আছে আলু কাটছি তারপর আবার গাজরও কাটবো যে গাজর কাটবো এই সাইডে গাজর থাকবে গুছিয়ে গুছিয়ে রাখছি আমি তো তারপর দেখো আমি এখন কাটাকুটি করি তারপর দেখো কি কি করতে হয় মশলা কি লাগে তো বন্ধুরা দেখো আমি প্রথমে পেঁয়াজ হয়ে গেছে কাটা আলু কাটা হয়ে গেছে গাজরটা কাটলাম তো এবার আমি এটাকে রান্নায় নিয়ে যাই মানে কড়াইয়ের কাছে নিয়ে যাই তো বন্ধুরা দেখো আমি প্রথমে তেলটা তেল গরম করছি একদম ফুল ফ্লেমে আছে তো একটু আমি আলু ধুয়ে নিচ্ছি জল দিয়ে তো এখন আমি আস্তে আস্তে করে আলু দিয়ে দেব আমি আস্তে আস্তে একদম সাবধানে বন্ধুরা করবেন আলু দিয়ে দিলাম এরকম যেরকম লো ফ্লেম না জোরে ছিল সেরকম এখন নাড়বো তো এরকম এরকম দাঁতে নাড়তে হবে তো বন্ধুরা আমি আলুটা একটু যাতে সিদ্ধ হয় তার জন্য আমি একটু কড়াইয়ে ঢাকনা দিয়েছিলাম তো এরপর এবার একটু অল্প করে নুন দেব একটু অল্প করে নুন দেব একটু সামান্য নুন দেব আপনাদের যেরকম চাই সেরকম নুন দেবেন তো প্রথমে তারপর আবার নাড়বো তো এবার একটু নাড়ানোর পরে নুনটা দিলাম আবার একটু যাতে সিদ্ধ হয় কিছুক্ষণ 2 মিনিটের জন্য আবার আমি ইয়ে দেবো কড়াইয়ে ঢাকনা তো বন্ধুরা আমি এখন এই মুহূর্তে গাজর দেব কড়াইয়ে ঢাকনা চড়ালাম তো এখন আস্তে আস্তে করে আমার কিন্তু লো ফ্লেমে ছিল তো আস্তে আস্তে করে গাজর দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ দেবো একটু পরে তো নাড়িয়ে নেওয়ার পরে আবার আমি ঢাকনা দেবো আবার একটু ফ্রাই হোক ততক্ষণ আমি একটু ঢাকনা দিয়ে দিই আবার বন্ধুরা যদি আমার রেসিপিটা ভালো লাগে তো ভিডিওটাকে একদম লাইক দেবে খারাপ লাগলে কিছু কমেন্ট করবেন না কিন্তু আমাদের কিন্তু খুব দুঃখ লাগে এটা কিন্তু মজা করলাম যদি খারাপ লাগে বা কিছু ভুল মনে হয় কমেন্ট করবে যাতে আমরা আবার পরবর্তীকালে যদি ভিডিও টিডিও বানাই সেটার মধ্যে ঠিক করতে পারি এবং আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবার আমি পেঁয়াজ দেবো কথাবার্তা হলো রান্নার দিকে যাই এবার আবার ঢাকনাটা রাখলাম এবার আমি পেঁয়াজটা দিয়ে দিই গরম এরকম অল্পই পেঁয়াজ কাটলাম লাস্ট পর্যন্ত এত দূর সবজি টবজি হলো এবং ম্যাগি আসবে কিছুক্ষণ পরে আবার নাড়াই তো বন্ধুরা এখন ভাজাভুজি হয়েছে তো এটাকে আবার সাইডে রাখি এখন এর মধ্যে আপনাদের আবার প্রথমের মতন নুন দেবো আপনাদের স্বাদ অনুযায়ী দেবে তারপর একটু লঙ্কা গুঁড়ো দেব এই যে লঙ্কা গুঁড়ো আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন একটু ঝাল ঝাল না হলে হবে না আর একটু দিই বরং
তারপর একটু আবার তার সঙ্গে সঙ্গে হলুদ দেব, হলুদ দিলাম। এবার তারপরে আবার আমি তারপর একটু নাড়াবো, মশলাটা মিক্স করব। তো বন্ধুরা তারপর একটু নাড়ানোর পরে আবার একটু আমি ম্যাগি মশলা দেব, পুরো ম্যাগি মশলা। ম্যাগি মশলা টেস্টি কিছু আলাদা, আপনারা স্বপ্ন কেউ দেখবেন, মানে একটা পেঁচে ফটফট দেবো, তো আবার আরেকবার দিয়ে দেব এইটা। তো আবার বাকি ফটফট নাচতে হবে, তো পেয়ে যাচ্ছে, ভিডিও পেয়েছে খুব। পরে না, এরপরে এখন আমার মা টমেটো গ্রেট করছে, দেখতেই পাচ্ছেন টমেটো তরকারিতে যাচ্ছে। আহ, কি দেখতে, টমেটোগুলো পড়ছে, গ্রেট করছে। এবার আমরা, আমাদের তো দেখেই পুরো জিভে জল আসছে, এখনই তো পুরো মনে হচ্ছে রুটি দিয়ে খেয়ে নেব, ম্যাগি ঢাললে আরও টেস্ট বাড়বে। মাই আবার একটু ঝটপট করে ইয়ে করে দিচ্ছে, নাড়িয়ে দিচ্ছে। আমি বানাবো, তাও মা বলছে আমি করে দিচ্ছি। তো বন্ধুরা ম্যাগিকে, বাপরে বাপ কি শক্ত, বন্ধুরা ম্যাগিকে এরকম ভেঙে ভেঙে দেবো একটু একটু, আর এই আর কি হয়ে যাচ্ছে, ম্যাগিটাকে এরকম ভেঙে ভেঙে দেবো, এরকম ভাঙতে ভাঙতে। তারপর আমরা গাছের জল দেবো, তারপর আরও কিছু বাকি আছে দেখতে। মা আবার নাড়ছে, ম্যাগি সব ঢালা হয়ে গেল। তারপর লাস্টের দিকে আমরা জল দেবো। তো বন্ধুরা লাস্টে এবার জলটা দেবো, একটু আছেই যখন ফেলেই দিই, আর একটু জল দিতে হবে, আর পুরো জল জল আর দিতে লাগবে না। তো আমরা ওই হাফ মগ দিলাম, তো আবার নাড়বো এটা, তারপর আস্তে আস্তে এটা শুকিয়ে নেবো আমরা। তো মশলা মশলা দেখাই যাচ্ছে, কত মশলা জলে দেখাই যাচ্ছে। তো এইটাকে, ম্যাগিটাকে না প্রথমে হালকা যখন সিদ্ধ হয়ে যাবে তারপর আবার ইয়ে দেবো, তারপর এটাকে শোকাবো, তারপর দেখি কীরকম লাগে। তারপর এখন আমরা নাড়ানোর পরে একটু ঢাকনা দিয়ে দেবো। তো আরেকবার, এবার সিদ্ধ হয়েছে খানিকটা, জলও শুকিয়েছে, তো আরেকবার আমরা নেড়ে দিচ্ছি, আর একটু আরেকবার নেড়ে দেবো। গ্যাসটা কিন্তু এটা লো ফ্লেমেই আছে অনেকক্ষণ ধরে, হাই ফ্লেমে করবেন না ভুলেও। ব্যাস, আহ কি টেস্ট, না টেস্ট না, মানে দেখতে কি লাগছে। তো আরেকবার ঢাকনাটা খুলে আরেকবার নাড়িয়ে এবার আমরা ধনে পাতা দেবো, সস দেবো, এটা সুইজেন সস, ঝাল ঝাল চাটনি চাটনির মতন দেখতে, টমেটো সস দেবো। তো এখন আমরা ধনে পাতা দিচ্ছি, এবার এটা হচ্ছে স্টাইল বানানো, আমার নাড়াবো টাড়াবো না, স্টাইল হচ্ছে একটু একটু। এটা হালকা ঝাল ঝাল চাটনি, এবার এটা টমেটো সস হয়ে গেল, এবার দেখি টেস্ট করব, এবার থালায় নিই, এবার টেস্ট করি বরং। তো টেস্টি ম্যাগি এখন থালায় প্রবেশন হচ্ছে, এন্ট্রি মারল। তো এবার আমি খাবো, দেখি কীরকম লাগে। লাস্টের দিকে অল্প মা করেছে, মোটমাট তাহলে আমার জায়গায় তাহলে আমরা দুজন মিলেই করেছি, দেখি কেমন লাগছে। ব্যাস, এখন মা আমাকে দিল প্লেটে, পুরো স্মাইলি করে দিয়েছে, এবার দেখি টেস্ট করি। তো বন্ধুরা এখন টেস্ট করি, একটু গরম গরম, হেভি হয়েছে, আমার আর মায়ের রান্না সত্যি। তো বন্ধুরা আপনারাও এই ম্যাগিটা ট্রাই করবেন, মানে বানিয়ে ট্রাই করবেন,
তো আমি তো প্রথমবার রান্নাঘরে রান্না করলাম, যদি খারাপ হয় ওই ভয়ে মা একটু হেল্প করলো, তো কিন্তু খারাপ ভাবে না যে আমি বলেছিলাম প্রথমে, কিন্তু ট্রাই করবেন, হেবি সুন্দর হয়েছে। তো আমি এখন খাই, বাই বাই।